নমস্কার, শুভ দ্বিপ্রহর। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আপনারা এই অনুষ্ঠানে এমন অনেক তথ্য পান যেগুলো প্রতি মুহূর্তে আপনাদের জ্যোতিষ এবং তন্ত্র এই যে বিষয়টি সেটা সম্পর্কে অনেক নতুন নতুন বিষয় জানতে সাহায্য করে। তন্ত্র কি, তন্ত্রের সঠিকভাবে প্রয়োগ সেটা আপনাদের জীবনে কতটা ভালো প্রভাব ফেলতে পারে, এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনারা এপিসোড ওয়াইজ শুনছেন। আজকেও আমরা সেরকম বেশ কিছু তথ্য তন্ত্র সম্পর্কে শুনবো এবং এই গোটা বিষয় নিয়ে আলোচনা করবার জন্যে এমন একজন মানুষ রয়েছেন যিনি দীর্ঘ 33 বছর ধরে শুধুমাত্র পশ্চিম বাংলা বা শুধুমাত্র দেশের মাটিতে নয়, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করছেন এবং আপনাদের সমস্যা সমাধানের জন্য যিনি প্রতি মুহূর্তে তার কাজকে এগিয়ে নিয়ে চলেছেন, শ্রী গোপাল ভট্টাচার্য। গোপালদা রয়েছেন আমাদের সঙ্গে আজকে এই অনুষ্ঠানে সরাসরি, তাই দাদাকে স্বাগত তো জানাবই, স্বাগত জানাবো আপনাদেরকেও। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা আপনাদের সমস্যা জানিয়ে টেলিফোন করতে পারেন 6292424241 এবং 6292424242, এই দুটি নাম্বারে। দাদা, আমরা তন্ত্রের কথা তো শুনছিলাম, তো আজকেও আবার নতুন কিছু তন্ত্রের বিষয় জানতে চাই। জ্যোতিষের বেসিক একদম মূল কথা হচ্ছে, কোনো গ্রহই খারাপ নয়, প্রত্যেকটা গ্রহেরই শুভ এবং অশুভ ফল দান করার ক্ষমতা রয়েছে প্রত্যেকটা গ্রহের। শনি যে সবসময় খারাপ করবে তাও নয়, আবার শনি যে সবসময় ভালো করবে তাও নয়, রাহু যে সবসময় শুধু খারাপ করবে তাও নয়, আবার রাহু যে সবসময় শুধু ভালো করবে তাও নয়। এটা ডিপেন্ড করে, ম্যান টু ম্যান ভ্যারি করে জন্ম ছকের উপরে। অর্থাৎ আমাদের জ্যোতিষশাস্ত্রে জন্ম ছকই বলে দেয় গ্রহটা ভালো আছে না গ্রহটা খারাপ আছে। শনি যদি আপনার যদি ভালো থাকে জন্মকুষ্টিতে, ভালো জায়গায় প্লেসমেন্ট দেয় ভালো জায়গায়, তাহলে শনির দশা বা শনির সাড়ে সাতির পিরিয়ডে একজন মানুষ প্রচণ্ড উন্নতি করতে পারে। শনি যা দেতা হয় তো ছাপ্পার পার্কে দেতা হয়। কিন্তু যদি জন্মকুষ্টিতে শনি যদি নেগেটিভ প্লেসমেন্ট, অর্থাৎ খারাপ জায়গায় বসে থাকে, খারাপ নক্ষত্রে বসে থাকে, খারাপভাবে বসে থাকে, তাহলে আপনার জীবনে দুঃখ, দারিদ্রতা, নিরাশা, হতাশা এগুলো পিছু ছাড়বে না। এবং শনির সাড়ে সাথে বা শনির ঢাইয়া যখন চলবে আপনার সমস্যা বাড়বে, সমস্যা বৃদ্ধি হবে। এটা হচ্ছে সোজা কথা, জ্যোতিষের বেসিক কথা। গ্রহের কোন গ্রহ কি ফল দেবে সেটা ডিপেন্ড করে জন্মকুষ্টিতে সে কিভাবে বসে আছে তার উপরে। এখন আমার গুরুদেব একটা কথা বলতো, আমার গুরুদেব শ্রীধর স্বামী মহারাজ একটা কথা বলতো, গুরুদেব বিশেষ শিষ্য করেননি, বিভিন্ন জায়গায় যখন যেখানে মনে হতো ঘুরে বেড়াতো, শ্মশানেই পড়ে থাকতো বহু সময়, বলতো দেখ যখন নিরাশা আসবে কোনো ব্যাপারে, কেন আমি এই সময়ে এই অনুষ্ঠানটা এই জন্যই করছি যে এখন একটা খুব নিরাশাজনক পরিস্থিতি চারিদিকে, ওইদিকে ইসরায়েল আর ইয়েতে মানে হামাসের মধ্যে যুদ্ধ লেগে গেছে, কত মানুষ তো আক্রান্ত হচ্ছে দুপক্ষে, রাশিয়া ইউক্রেনের মধ্যেও একটা যুদ্ধ চলছে, তেলের দাম বাড়ছে, মূল্যবৃদ্ধি হচ্ছে, মূল্যবৃদ্ধির জ্বালায় জিনিসপত্রের দাম, খাবারের দাম সব কিছুই বাড়ছে, তার জেরে মানুষ হাঁসফাঁসের অবস্থা, তার মধ্যে চাকরিও সেরকমভাবে নেই বললেই চলে, প্রায় রিসেশনও চলছে, রিসেশনের সময় চলছে, প্রচুর লোকের চাকরি ছাঁটাই হয়েছে, প্রচুর লোক চাকরি পাচ্ছে না এই সময়। ঠিক, আর্থিক দিক থেকে একটা মন্দা, করোনার পরে আর্থিক দিক থেকে একটা মন্দা সময় চলছে। তবে ওই যে বললাম আমার গুরুদেব একটা কথা বলল, নিরাশায় ভেঙে পড়লে চলবে না, বলছে তোর সামনে যা দেখবেন যখন যখন নিরাশা কোনো ব্যাপারে ফ্রাস্ট্রেশন আসছে, হতাশা আসছে, সে চাকরি হচ্ছে না, আর্থিক উন্নতি হচ্ছে না বা ইয়ে হচ্ছে না, জানবি তোর পেছনে মা কালী দাঁড়িয়ে আছে। আচ্ছা, কালো মানে কালী, যেখানে নিরাশা সেখানে কালী। আচ্ছা, আবার এই কালোকে, এই নিরাশাকে মুক্তি ঘটাতে পারে হচ্ছে, এই নিরাশা থেকে মুক্তি ঘটাতে পারে হচ্ছে মা কালী। তো সেই জন্য আমার গুরুদেব একটা কথা বলতো যে তুই তারা, মা তারার তো এত ভালোবাসিস, মা তারাকে সবকেই ভালোবাসিস, মা তারাকে যে ভালোবাসিস, যারা মনে করুন কৃষ্ণকে ভালো, যেই কৃষ্ণ সেই কালী, সেই তারা সেই শিব, সব মিলেমিশে একাকার। এটা এটা এটা
অনেক বড় ব্যাখ্যা রয়েছে। তো যাই হোক, যেটা কিনে আমি বলছিলাম, কিন্তু শক্তির স্বরূপ এক একটা। আমি যখন পেনটা তুলছি, পেনটা নিচ্ছি, আমি একটা শক্তি দিয়ে প্রয়োগ করছি। মহাকালী বগলামুখী শক্তি দিয়ে শত্রু নিপীড়ন করে, শত্রু দমন করে বগলামুখী শক্তি দিয়ে। সেই জন্য বগলামুখীর আরাধনা করলে মামলা মোকদ্দমা এবং শত্রুতা, মামলা মোকদ্দমায় জয়লাভ হয়, শত্রুতা নাশ হয়। মহাকালী লক্ষ্মী স্বরূপা হয়ে মানুষকে অর্থ প্রদান করে। এই মা লক্ষ্মী, আমাদের বাড়িতে যে মা লক্ষ্মী পুজো করি, এটাও একটা দশমহাবিদ্যার স্বরূপ, মহাকালীর স্বরূপ, যাকে এই শক্তি দিয়ে তিনি অর্থ প্রদান করে। ধূমাবতী ধূমাবতী যে কি বলে শক্তি বা ধূমাবতী যে বিদ্যা, সেই বিদ্যা দিয়েও মা শত্রু দমন করে, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করে। তো সেই জন্য কালী হচ্ছে শনির জন্মের গ্রহরা, যে গ্রহরা যখন জন্মকুষ্টিতে বাজে জায়গায় চলে গেল, বাজে জায়গায় চলে গেল, তখন সে খারাপ ফল দিতে বাধ্য। গ্রহের আর কিছু করার নেই, কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডে গ্রহরা কিন্তু ওই ফলদানের জন্য তারা যে প্লেসমেন্টে থাকবে সেইভাবে সে পরিচালনা করবে। এখন এই নেগেটিভ ফলটাকে দূর করবে কে? যদি আমি জন্মকুষ্ঠিতে একটা বাজে গ্রহের প্লেসমেন্ট পেয়ে গেলাম, তাহলে অনেকে মনে করেন তাহলে কি আমার জীবনে ভালো হবে? না, হবে। ওই বাজে গ্রহের দোষটাকে নাশ করতে পারে একমাত্র ওই গ্রহের যে আরাধ্য শক্তি, সেই আরাধ্য শক্তি। যেমন শনির আরাধ্য শক্তি হচ্ছে দক্ষিণাকালী, রবির আরাধ্য শক্তি হচ্ছে মাতঙ্গী, চন্দ্রের আরাধ্য শক্তি হচ্ছে কমলা, মঙ্গলের আরাধ্য শক্তি হচ্ছে বগলামুখী, বুধের আরাধ্য শক্তি হচ্ছে ত্রিপুরা সুন্দরী। এই গ্রহগুলোর যে দোষ জন্মকুষ্ঠিতে আমি নিয়ে এলাম বা পেলাম, যার জন্য আমাকে দুর্ভাগ্যের শিকার হতে হচ্ছে, আমার ভালো কিছু হচ্ছে না, জীবনে উন্নতি হচ্ছে না, এই গ্রহের ক্ষমতা নেই, গ্রহের কোনো ক্ষমতা নেই যে এই দোষগুলো, গ্রহগুলো জন্মকুষ্ঠিতে জন্ম সময় ওই জায়গায় ছিল সে খারাপ ফল দেবে, যদি ভালো জায়গায় থাকে সে ভালো ফল দেবে। কিন্তু যে জায়গাগুলো খারাপ হচ্ছে সেই জায়গাগুলো গ্রহের ক্ষমতা নেই সম্পূর্ণভাবে, কিছুটা হয়তো রয়েছে, এখানে গ্রহের মন্ত্র রয়েছে, কিছুটা হয়তো রয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে সেই ফলকে বিনাশ করার ক্ষমতা রয়েছে, নাশ করার ক্ষমতা রয়েছে এই আরাধ্য শক্তিগুলো। তাহলে এই যে ধরুন প্রেডিকশন যখন দেওয়া হয় বা যদি প্রোটেকশন দেওয়া হয় কাউকে, স্টোনগুলো যেগুলো দেওয়া হচ্ছে, যেগুলো গ্রহের এগেনস্টে দেওয়া হয়, তাহলে সেগুলো যদি আপনার এই কথাটাই ধরি, তাহলে সেটা কতটা কাজ করে শুনবো। তার একজন বন্ধু আছে, একটু শুনে নি। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, নমস্কার স্যার, নমস্কার ম্যাম, বলুন। হ্যাঁ বলছিলাম, আমি পুরুলিয়া থেকে বলছি। কোথা থেকে? অনেকদিন, গড়িয়া, পুরুলিয়া থেকে। ও পুরুলিয়া, আচ্ছা আচ্ছা, পুরুলিয়া থেকে। অনেকদিন থেকে চেষ্টা করছি স্যারকে, মানে অনেকদিন থেকে শ্রোতা দেখছি আমাদের এখানে, আমার একজন মানে আমার হাজবেন্ডের একজন বন্ধু খুব উপকৃত হয়েছেন, বুঝলেন, ওই জন্য ওর অনেকদিন থেকে বিয়ে হচ্ছিল না, আপনি স্যারের কাছে যেয়ে পরে তার যাই হোক ওই সমস্যাটি গেছে, তাই আমি বারবার করে চেষ্টা করছিলাম আমার হাজবেন্ডের একটু সম্পর্কে জানতে চাই আমি। আচ্ছা, আপনার হাজবেন্ডের নামটা বলুন। আমার হাজবেন্ডের নাম হলো দীপ ভট্টাচার্য। আর ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হলো 1984, 18ই জুলাই, 18ই জুলাই। হ্যাঁ, 9:40 রাত্রি, 9:40 রাত, 9:40। হ্যাঁ, কোথায় জন্ম? ওর জন্ম বোকারো। বোকারোতে? হ্যাঁ। আচ্ছা, বোকারো। তো আপনার পরিচিত যিনি গিয়েছিলেন, আপনার হাজবেন্ডের বন্ধু, তার বিয়ে হচ্ছিল না, বিয়ে হয়েছে, এখন তিনি ভালো আছেন? হ্যাঁ, এখন খুব ভালো আছেন। আর স্যারের প্রতিটি উপচারই করার চেষ্টা করি যতটুকু পারি, তার থেকে আমরা উপকৃত হচ্ছি, বুঝলেন। বুধবার জন্মবার হাজবেন্ডের কুম্ভ লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নর গণে জন্ম, এই হচ্ছে হরোস্কোপ। যেটা জন্মসাল কত বয়স, তার মানে জন্মসাল অনুযায়ী বয়স হয়ে যাচ্ছে 1984 এ জন্ম। তাহলে এই হচ্ছে হরোস্কোপ জন্মছক। জন্মছকে 40 বছর, দেখো 40 বছর বয়স, জন্মছকে যেহেতু মীন রাশি শনির সাড়ে সাথে চলছে, এখন এই শনির সাড়ে সাথেটা এই জাতকের ক্ষেত্রে মানে ওর হাজবেন্ডের ক্ষেত্রে ভালো দেবে না খারাপ দেবে, এটা হচ্ছে আসল কথা। তো নবমে শনি মঙ্গল একসঙ্গে বসে রয়েছে, যদি এইটুকুই আমি দেখি তাহলে এখানে শনি যতই তুঙ্গে থাক পীড়িত হলো, শনি মঙ্গলের শত্রু, তাহলে শনির সাড়ে সাথে সেইভাবে শনি, তাহলে এখানে খুব একটা তুঙ্গ থাকা সত্ত্বেও এই জন্মকুষ্ঠিতে শনি পজিটিভ হলো না, শনি নেগেটিভ হলো, সেই হিসাবে শনির সাড়ে সাথে ভালো যাবে না। সেই জন্য এই সময় দেখা যাবে কেরিয়ারের ক্ষেত্রে কি বলছি বুঝতে পেরেছ, কর্মের উন্নতি নেই,
না একদমই নেই স্যার, এটার জন্যই সবথেকে বড় সমস্যা। বললাম তো 1984 এ জন্ম, কোনো সেরকম চাকরি বাকরি নেই। উনি কি চাকরি করেন কিছু? অনেক পরীক্ষাতে, না না অনেক পরীক্ষাতে পাস করেও চাকরি পায়নি, মানে একদম সামনে যেয়ে পড়েও চাকরি কিন্তু কিচ্ছু হয়নি এখনো, কোনো কিছু কিছু হচ্ছে না। 84 এ জন্ম, আমি যেটা প্রথমেই বললাম, এতদিনে তার এস্টাবলিশড হয়ে যাওয়ার কথা কিন্তু হতে পারে। প্রথম কথাটা কি বলেছি, ক্যারিয়ার হচ্ছে না, চাকরি বাকরি হচ্ছে না। 84 এ জন্ম, বয়সটা কত হলো? 39 39 39, অথচ পড়াশোনা আছে, সবকিছু আছে। পড়াশোনাতে খুব ভালো ছিল, সবই ভালো, কিন্তু ওর ক্যারিয়ার নিয়ে কিছুই হচ্ছে না স্যার। ওইটার জন্য বাবা আপনার কাছে যোগাযোগ করতে চাই, আমরা যেতেও চাই আপনার কাছে। দুর্গাপুরে যোগাযোগ করো, দুর্গাপুরে। হ্যাঁ ওইটাই আমরা যেতে চাই। দুর্গাপুরে 9748749041, চারটাকে দেখাও। আমি আমি তো বললাম জন্মচকে গ্রহগত অবস্থান খারাপ হতেই পারে, এতে নিরাশ হওয়ার কিছু নেই, ভেঙে পড়ার কিছু নেই। আমাদের তন্ত্রে বা আমাদের জ্যোতিষে এগুলো থেকে মুক্তি বা পরিত্রাণ পাওয়ার উপায়ও বলেছে। দেখো রত্নে তুমি যেটা প্রশ্ন করছিলে, প্রথম কথা হচ্ছে কোনো বিরুদ্ধ গ্রহকে রত্ন দিতে নেই, সবার আগে জানা উচিত, কোনো বিরুদ্ধ গ্রহকে রত্ন দিতে নেই। তুমি যদি মঙ্গল যদি খারাপ থাকে, তাকে যদি লাল পলা পড়াও, তার মানে হচ্ছে মঙ্গল যখন খারাপ হয় সেই লোকের মধ্যে উদ্যত্ত, জেদ, অহংকার, দর্ব, দর্প, আমি সেরা, সবাইকে অবজ্ঞা করা, এই প্রভাবগুলো তার মধ্যে থাকবে, তার মধ্যে বাড়বে। এখন তুমি যদি সেখানে যদি প্রবাল দাও, যদি দুষ্ট লোকের হাতে যদি একটা ছুরি ধরিয়ে দাও, যদি একটা ক্রিমিনালের হাতে যদি একটা বন্দুক দিয়ে দাও, তাহলে সে কি করবে? আগে একটা খুন করতো, এখন সে 10টা খুন করবে, এইরকম অবস্থা। সেই জন্য বিরুদ্ধ গ্রহের প্রতিকার করতে নেই। আর রত্নের একটা নির্দিষ্ট কাজ রয়েছে, রত্ন তো অ্যাকচুয়ালি রত্ন ব্যবসায়ীরা এটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে, আমি পরে বলবো। অনেকে ভাবে দামি হাতে দামি রত্ন থাকলেই বুঝি, সেগুলো তারা এটা মনে করে সেগুলো রিসেল ভ্যালু আছে, হাতে দেখতেও সুন্দর লাগে, সেই জন্য ঠিক আছে, এই হিসাবে তারা রত্নকে দেখে। তার সঙ্গে যদি ভাগ্যের কিছুটা কাজ হয়ে যায় তাহলে আরও ভালো। কিন্তু রত্নের ব্যক্তিগত পর্যায়ে আমি দেখেছি, আমার সাধনা বলুন, আমার কাজকর্ম বলুন, এতে তো রত্ন ব্যবসায়ীরা এটাকে হাইজ্যাক করেছে। হ্যাঁ রত্নটাকে এমন পর্যায়ে এইভাবে নিয়ে গেছে, বিজ্ঞাপন দিয়ে দিয়ে এইভাবে নিয়ে গেছে, সাধারণ মানুষের মধ্যে এই একটা ধারণাই হয়ে গেছে। রত্নের কাজ একটা নির্দিষ্ট, মানে যদি তুমি যদি বলো যে 100% আপনি যদি একটা কোনো প্রতিকার দেন, 100% কাজের মধ্যে আপনি যদি ভাবেন যে এই 100% মানে কোন কী প্রতিকারটা দিলে কাজ হবে, তাহলে রত্নের ওপরে আপনি কতটুকু ভাববেন যে এই কাজ? আমি বলবো 20%, তার বেশি নয়। আচ্ছা, তার বেশি কখনোই নয়, সে যত দামি রত্নই হোক, যত ইয়ে রত্নই হোক। হ্যাঁ, এর কেন, এর তো কোনো সাইন্টিফিক প্রমাণ কি এসেছে? এক নম্বর আসেনি। নাম্বার টু, আমাদের যে আধ্যাত্মিক যে গ্রন্থগুলো, যেগুলো পৌরাণিক গ্রন্থগুলো, বেদ বা যেগুলো কি বলে পুরাণে কোনো কোনো জায়গায়, কয়েকটা জায়গায় হয়তো রত্ন সম্পর্কে বর্ণনা করা হয়েছে, তার ইয়ে বর্ণনা করা হয়নি। তো আমাদের যে পুরাণিক পৌরাণিক যে গ্রন্থগুলো রয়েছে সেখানে রত্নের সম্পর্কে কতটুকু? সুতরাং ভালো থাকতে গেলে, ভালো হতে গেলে, উন্নতি করতে গেলে, ভাগ্যোন্নতি করতে গেলে, কর্মোন্নতি করতে গেলে আপনাকে ঈশ্বরের পথে আসতে হবে, ঈশ্বরের কৃপা ব্যতীত, আধ্যাত্মিক উন্নতি ব্যতীত কী বলে ভাগ্য পরিবর্তন বা ভালো কিছু হয় না, এটা জেনে রাখবেন। ফোনে কেউ আছে? আচ্ছা বন্ধু রয়েছেন সঙ্গে, হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার গোপাল দাদু, আমার নমস্কার। তার দিদি আপনাকেও নমস্কার। নমস্কার, অনেক কষ্ট করে আজকে ফোন পেয়েছি, খুব ভালো লাগছে আর কি। আপনাদের শো ডেইলি দেখছি আর কি, আমার মা তো মানে সারাদিনই মানে দেখতেই থাকেন আর কি, আর আপনাদের আপনার বলা উপাচারও করে। আপনার কাছে যাবো, এই গড়িয়াহাটের চেম্বারে যাবো, ফোন টোনও করা হয়ে গেছে আর কি, তাও ফোনে পেলাম অনেক কষ্ট করে। তাই কার সম্পর্কে জানতে চাইছেন? আমার নিজের সম্পর্কে জানবো। নাম? দীপান্বিতা সরকার। আচ্ছা দীপান্বিতা, ডেট অফ বার্থ? হ্যাঁ 14 এপ্রিল, 14 এপ্রিল 97 97। সময়? সকাল 11:27। সকাল 11:27 বেশ। আচ্ছা এইটা যেটা দেখতে পাচ্ছি, তোমার জন্মবার সোমবার ছিল? হ্যাঁ
কর্কট লগ্ন মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র দেবগণে জন্ম, এইটা হচ্ছে জন্মছক বা এটা হচ্ছে হরোস্কোপ। প্রথম কথা হচ্ছে যে এইখানে এই চার্টে যেটা দেখতে পাচ্ছি যে লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় স্থানে মঙ্গল রয়েছে, তৃতীয় স্থানে রাহু, তৃতীয় রাহু জন্মস্থান থেকে একটু দূরে। এখন তাহলে বয়স কত হচ্ছে? এখন বয়স হচ্ছে 97, মানে 26 বছর। মানে মেন প্রশ্ন তোমার ক্যারিয়ারের নিয়ে, এটা তো একদম যারা জ্যোতিষ জানে না তারাও বলতে পারবে। তোমার মেন প্রশ্ন ক্যারিয়ার নিয়ে, মেন ব্যাপার হচ্ছে যে 26 বছর বয়স, তুমি চাকরি বাকরি নিয়ে চিন্তিত, তুমি চাইছো ভালো চাকরি বাকরি পেতে, কিন্তু সেই চাকরি বাকরি হচ্ছে না, বিভিন্ন ধরনের সরকারি চাকরিরও পরীক্ষা দিচ্ছ, সেই চাকরিগুলো হচ্ছে না। এই এই তো মোটামুটি দেখো একটা চার্ট দেখে আমি একটা গ্ল্যান্স বললাম। পড়াশোনাটা গোপাল দা বলছেন তোমার জন্মছক দেখাচ্ছে টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা। তোমার চাকরি বাকরি হবে, ভালো চাকরি বাকরি হবে, তোমার একটা জায়গাকে একটু ঠিক করতে হবে। ভাগ্যস্থানে শনি কেতুর একটা সাধু সর্প দোষ আছে, এটাকে যদি ঠিক করা যায় তোমার চার্টের এমনি অবস্থা ভালো, গ্রহগত অবস্থানগুলো দেখছি মোটামুটি ভালোই রয়েছে। হ্যাঁ, তো এগুলো থাকলে ভালো চাকরি বাকরি জীবনে পাওয়া যায়, উন্নতি হয়, সরকারি চাকরিও পাওয়া যেতে পাওয়া যাওয়ার পাওয়ার যোগ রয়েছে। খালি নবমে শনি কেতুর জায়গাটাকে একটু ঠিক করার চেষ্টা করো। যারা মনে করছেন যোগাযোগ করবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি এক্ষেত্রে বলে দেবো চেম্বারে বুকিং এর জন্য যে নাম্বারটি রয়েছে 8584038631, আরো একটা নাম্বার বলি 8584038635 এবং 8584038637, এগুলো হচ্ছে চেম্বারে বুকিং এর নাম্বার। আর দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের চেম্বারের বুকিংটা সবচাইতে ইজি, দাদা সবসময় বলেন, তো সেই চেম্বারে বুকিং এর জন্য আপনারা অবশ্যই ডায়াল করুন 9007935831, এছাড়া 9007937631। বারাসাত এবং বর্ধমান চেম্বারের যে বুকিং নাম্বার সেটা হচ্ছে 8584038640, এছাড়া 0333557123, এই নাম্বারগুলো হচ্ছে বর্ধমান এবং বারাসাত চেম্বারে বুকিংয়ের নাম্বার। এছাড়া দুর্গাপুরে যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই ডায়াল করবেন 9748749041, আর একবার বলছি 9748749041। তাছাড়া অনলাইন এবং হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ে যারা কনসাল্ট করতে চাইছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন 9007024095, 9007024095, এটা হচ্ছে কি অনলাইন এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলিংয়ে যোগাযোগ করার নাম্বার। আমি দক্ষিণাকালী নিয়ে বলবো যে কীভাবে নিরাশা কাটবে। দক্ষিণাকালী তিন রকম, যে কালে শিবের বুকের উপরে ডান পা থাকে সেই দক্ষিণাকালী। দক্ষিণাকালী তিন রকম, একটা কালো বর্ণের হতে পারে, একটা লাল বর্ণের হতে পারে, এটাকে সুন্দরী কালী বলে, আবার কালো বর্ণের সেটাও দক্ষিণাকালী, আবার নীল বর্ণের যে শ্যামাকালী সেটাও কিন্তু দক্ষিণাকালী। দেখবেন নীল রঙের গায়ের রংটা হচ্ছে নীল রঙের হয়, সেটা দক্ষিণাকালী। সেই জন্য তিন রকমের, সেই জন্য দক্ষিণাকালীর মন্ত্র ক্রিং দক্ষিণাকালিকা ওই নম, যখনই কোনো নিরাশা, যেমন এই পূর্ণিমা কালকে আসছে, তো পূর্ণিমা এলে বহু লোকের কিন্তু মেন্টাল ফ্রাস্ট্রেশন তৈরি হয় দেখবে পূর্ণিমাতে। হ্যাঁ, এটা সাইকোলজিতে দেখা আছে। এবং যখন অনুষ্ঠান আসে, যে দুর্গা পুজো, কালী পুজো, এই সময়গুলোতে অদ্ভুত কিছু মানুষ আছে, প্রত্যেক বছর এই সময় কোনো না কোনো সাইকোলজিক্যাল সমস্যা বা ডিপ্রেশনে ভুগবেই, তো তাদের জন্য কালীর মন্ত্র ক্রিক। আমি আরও আরও বলবো ডিটেলসে, সময় কম, তো দেখুন এই সমস্ত ডিসকাশনগুলো যদি এক ঘন্টা বা দেড় ঘন্টার হতো আপনাদের খুব ভালো লাগতো, কিন্তু সময় কম, তার মধ্যে বলতে হচ্ছে রাশিফলটা বলে দিই। মেষ সামনের সপ্তাহে আর্থিক দুশ্চিন্তা ভোগাবে, প্রতিবেশীদের সঙ্গে বিবাদ, দাম্পত্য অশান্তি ও শরীর নিয়ে সমস্যা দেখা দেবে। বৃষ নতুন কর্মের সন্ধান পেতে পারেন, প্রেম প্রণয়ে সফলতা, আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ। মিথুন মিশ্র সপ্তাহ, মানসিক উত্তেজনা, ক্রোধ বৃদ্ধি, দেহে আঘাত লাগার যোগ, কর্মক্ষেত্রে চিন্তার অবসান, কর্মোন্নতির যোগ, প্রেম প্রণয়ে আকর্ষণ, কর্কট প্রচেষ্টায় সফলতা, উদ্দেশ্য সিদ্ধি, আয় বৃদ্ধি, দেহে আঘাত লাগার যোগ। সিংহ প্রতিযোগিতা বা মামলা মোকদ্দমায় জয়, শিক্ষাক্ষেত্রে সফলতা, সপ্তাহের শেষ ভাগে কর্মক্ষেত্রে জটিলতার অবসান, তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারেন। কন্যা
অবস্থার পরিবর্তন, কর্মোন্নতি, প্রেম প্রণয়ের মনোমালিন্যতা বাধা, তবে আয় বাড়বে, শরীর কিছুটা হলেও ভোগাবে। তুলা, নতুন কর্মের সন্ধান আসতে পারে, উপার্জন বৃদ্ধি, মানসিক ইচ্ছা পূর্ণ হবে, বিবাহের যোগাযোগের ক্ষেত্রে সপ্তাহটি অত্যন্ত শুভ। বৃশ্চিক, কর্মক্ষেত্রে ও আর্থিক দুই দিক থেকেই বাধার সপ্তাহ, শত্রুতা বৃদ্ধি, ঘরে বাইরে কথাবার্তা ও অহংকারী আচরণে ক্ষতি, পুরাতন রোগের প্রকোপ বৃদ্ধি বা দেহে আঘাত লাগার যোগ, শিক্ষাক্ষেত্রে বাধা। ধনু, বহুদিনের আটকে থাকা কাজ সফল হবে, কর্মে উন্নতি, সন্তানের ব্যাপারে শুভ, প্রাপ্তির যোগ রয়েছে। মকরের, কর্মের বাধা কাটিয়ে উন্নতি, শত্রুরা দমিত হবে, আর্থিক উন্নতি, আয় বৃদ্ধি, ফাটকা বা লটারিতে প্রাপ্তি, বিবাহের যোগাযোগের ক্ষেত্রে শুভ। এখন আগেই বলেছি সময়টা এমনই চলছে, বিশেষ করে বাঙালিদের এবছরের সমস্ত পুজো টুজোগুলো সব একসাথে পড়েছে, নভেম্বর থেকে ক্রমান্বয়ে চলছে, তো সবারই কম বেশি ব্যয় হয়েছে, খরচ হয়েছে, আর্থিক অনটনের মধ্যে রয়েছে সব রাশির লোকেদের, জাতক বা জাতিকাদের কম বেশি। কুম্ভ, কর্মে বাধা, অর্থের জন্য দুশ্চিন্তা, মনের চঞ্চলতা, অলস্য বৃদ্ধি, গুরুজনের স্বাস্থ্য নিয়ে সমস্যা। মীন, আয় বৃদ্ধি, কর্মে সফলতা, প্রেম প্রণয়ে মনোমালিন্যতা, দাম্পত্য অশান্তি, বিবাহের যোগাযোগের ব্যাপারে শুভ, যানবাহন ও ভূসম্পত্তি ক্রয়ের শুভ যোগাযোগ আছে। এই হচ্ছে এই সামনের সপ্তাহ আপনাদের কেমন যাবে তার রাশি। একদমই তাই, মানে গোপালদার অনুষ্ঠান মানে প্রতি মুহূর্তে আমরা নতুন নতুন অনেক তথ্য পাই এবং আপনাদের প্রত্যেকটা এপিসোডের জন্য অপেক্ষা থাকে, তো ডেফিনেটলি অপেক্ষা থাকবে নেক্সট এপিসোডের জন্য আরও কিছু জানবো। তো দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদেরকেও আমাদের সঙ্গে থাকার জন্য, নতুন কিছু জানবার জন্য। অবশ্যই পরবর্তী অনুষ্ঠানের দিকে চোখ থাকুক, নমস্কার।